টাকার বিছানায় শুয়ে ত্রিপুরার সিপিএম নেতা। এই ফুটেজ প্রকাশ্যে আসার পরই সরগোল রাজনৈতিক মহলে। ইনি হচ্ছেন ত্রিপুরার যোগেন্দ্রনগর সিপিএম কমিটির সদস্য সমর আচার্য। টাকার ওপরে শুয়েই তার বক্তব্য, তার বহুদিনের টাকার বিছানায় শোয়ার স্বপ্ন। তাই এবার ব্যাংক থেকে 20 লক্ষ টাকা তুলে তিনি তার সেই স্বপ্ন পূরণ করছেন। ভাবছেন নিজের টাকা ব্যাংক থেকে তুলে বিছানা করে শুয়েছেন, কার তাতে কি? ঠিকই, কিন্তু সমর আচার্য তো আর 5 জনের মতো নন, তিনি একজন সিপিএম নেতা, সর্বহারার নেতা। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ফুটেজে সমর আচার্যকে এও বলতে শোনা যাচ্ছে যে তিনি তার দলের অন্যান্য নেতার মতো নন, যারা প্রচুর অর্থ থাকা সত্ত্বেও নিজেদের সর্বহারার নেতা বলে দাবি করেন। বিরোধীরা আসরে নামার আগেই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে সিপিএম। ত্রিপুরা সিপিএম এর রাজ্য সম্পাদক বিজন ধর সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছেন, দল এ ধরনের অনৈতিক কাজকর্ম কখনোই সমর্থন করে না। সমর আচার্যের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এবিপি আনন্দ।